মালদা জেলায় একটা এনজিও সংস্থা আমার কাছে, এরা যে তন্ময় চক্রবর্তী আছে, সুশান্ত আছে, অনেকবার এসেছিল যে আমরা বিনা খরচায় তাদেরকে স্বনির্ভর করে তুলব, তাদেরকে ট্রেনিং করানো হবে, যা গোড়া গাজর ইংলিশ বাজার বিভিন্ন ব্লকের দায়িত্ব নিয়ে অমল মালদা আমি চিঠি করে দিয়েছিলাম। ইংলিশ বাজার ব্লকের আজকে যে প্রোগ্রামটা আমাদের এইখানে আছে, প্রধান আছে, যেরকম ফুলবাড়িয়ার মহিমা আছেন, উনি আসছেন, ওইখান থেকে লোক আছে, যদুপুর 1-2 আছে, তারপরে মহাদীপুর আছে, নড়হাট্টা আছে, এই জিপিগুলোতে এসএনজি দলকে ট্রেনিং দেওয়া আছে, উপস্থিত আছেন এইখানে আমাদের তন্ময় ব্যানার্জি তো আছে আপনাদের দায়িত্বে, সুশান্ত আছে, শেখ ইসলাম আছে, শাহজাহান আছে এইখানে, সর্বোপরি আপনারা এসএনজি দলের মহিলারা। একটা জিনিস বলবো, সরকার কখনোই প্রত্যেককে চাকরির ব্যবস্থা করতে পারবে, নিজের কাজ নিজের পায়ে দাঁড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেককে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে গেলে পড়াশোনা করার সাথে সাথে যে নিজের কর্মসংস্থান অর্থাৎ নিজেকে স্বনির্ভর হতে হবে, সেই কর্মদিশারে আরো কয়েকটা ব্লক আমি চিঠি করেছি, সেখানেও কাজগুলো হবে। আজকে আপনাদের যে চক তৈরি বা সার তৈরি মেশিন গুলো দেওয়া হবে এবং বিনা পয়সায় দেওয়া হবে, অর্থাৎ বেকার যুবক যুবতীদের বিনা খরচে প্রশিক্ষণ এবং চাকরির জন্য যোগাযোগ, বিভিন্ন রকম ব্যবস্থা আছে এবং তাদের উপরে আমরা এই কর্মদিশারির যারা দায়িত্বে আছেন তাদেরকে প্রচুর সহযোগিতা করি, যেন সঠিকভাবে সঠিক উপায়ে আপনাদেরকে বেকার যুবক যুবতীদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে দেয়, কাজ করতে পারে। অনেকে প্রথমে অনীহা দেখায় করবো না কিভাবে করে, এই যে এতজন পেয়েছে যে অনেকদিন 1 বছর আগে যোগাজোগ করেছে, এত মহিলারা এসে জিতেওয়ালা এসছে বা যারা ইচ্ছুক আছে তারা এখন বুঝতে পারছেন যে করে আমাদের কি অবস্থা হয়েছে বা কি কি জায়গায় পৌঁছেছি, নিজেকে তৈরি করতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো এক কথায় এবং নিজের পরিবার নিজে চালাতে পারবো। অর্থাৎ একটা মা বোনেরা যারা আছেন বা যারা বন্দিরা আছেন এইখানে একটা জিনিস বুঝবেন, নিজের পরিবারটা তো ওরাই দেখে, ওই ছেলেরাই দেখে, তার সাথে সাথে পরিবারের যদি একটা আর্নিং ইনকাম হয়ে যায় তার সাথে পরিবারটা সচ্ছল হয়। ছেলে মানুষরা বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন কাজ করে ওরা, তারপরে যদি বাড়ি মহিলারাও যদি একটা আর্নিং ছেলেদের পড়াশোনার থেকে শুরু করে আপনার মোবাইল কিনা, বাড়ির যে যাবতীয় খরচাপাতি বাজার করা, এই যে একটা ইনকাম যদি হয়ে আসার থাকে সেই পরিবার কিন্তু সচ্ছল হয়ে যায়। সেই গুরু দায়িত্ব কিন্তু আপনাদের আছে, তো সেই দায়িত্বটা নেওয়ার সাথে সাথে প্রত্যেকের জিনিসের শিক্ষা দরকার আছে। আপনাদের একটা জিনিস দেখবেন, ছেলে হোক মেয়ে হোক, সাথে সাথে আপনাদের ওয়া শিক্ষা তো একবারে মাধ্যমিক পাস করে নেওয়া বা চাকরি পেয়ে যায় প্রত্যেককে শিক্ষা দেওয়া হয়, সেই হিসাবে শিক্ষা শেষ নাই, শিখে গিয়ে আবার আপনি এমন জায়গায় তৈরি হয়ে যাবেন যে আপনিও সেই ট্রেনিং গুলো দিতে পারবেন, মানুষকে বুঝাতে পারবেন। যাই আজকে ওরা চক তৈরির মেশিন এবং এই সার তৈরির মেশিন গুলো কি কি পদ্ধতি দেবে সেইগুলো আপনাদের বিনামূল্যে বিতরণ করবে, আপনারা সেটা নিয়ে নিজেকে চেষ্টা করবেন স্বনির্ভর করার জন্য এবং আরো বেশি বেশি গ্রামের মহিলাদেরকে উৎসাহ করবেন কর্মদিশারিতে সবকে ট্রেনিং নেওয়ার জন্য। এই আবেদনটুকু রাখছি আপনাদেরকে এবং প্রত্যেকে উপস্থিত হয়েছেন এবং এই প্রোগ্রামে এসে নিজেকে খুব ভালো লাগছে যে দেখুন যে কোনো কাজ করতে গেলে প্রথমে বাধা আসে, আস্তে আস্তে বড় জায়গায় পৌঁছায়, সেই হিসাবে আপনাদের সহযোগিতায় বড় জায়গায় পৌঁছাবে। আমি মালদা জেলা পরিষদের সভাধিপতি হিসাবে আপনাদের কোনো রকম যদি দরকার লাগে কোনো সুযোগ সুবিধা তবে কোনো ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যে বিষয়ে ট্রেনিং নিয়েছেন তার যন্ত্রপাতি কেনার জন্য সহযোগিতা লাগে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের পাশে আমি সহযোগিতা করবো বা দেখভাল করবো। এই আবেদন রাখে, সকলকে নমস্কার, সালাম জানিয়ে আমার কথা শেষ করছি।